শেষ হচ্ছে নটরডেম কলেজের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব। এই আয়োজনে সামিল হতে পেরে আনন্দিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো জ্বালিয়ে ভবিষ্যতে সুনাম ধরে রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। ইফতিকার উদ্দিনের রিপোর্ট। প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত 75, এই স্লোগানে আয়োজিত তিন দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের মুখরিত নটরডেম ক্যাম্পাস। নবীন আর প্রবীণেরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করেন কলেজ প্রাঙ্গনের এই মিলন মেলায়। আমার একমাত্র ছেলে নাজমুল ইসলাম 2002 এই নটরডেম কলেজ থেকে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিল 966 নম্বর পাইয়া। এই প্রথম বর্ষে আমরা এরকম একটা অনুষ্ঠান পাবো এটা চিন্তা করি নাই, তো আমার খুবই ভালো লাগে। মানে এটা আরো ইন্সপিরেশন পাইতেছি যে কিভাবে আরো নতুন ভাবে এটা উদযাপন করা যায়। উৎসবে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমাদের নরেন্দ্র কলেজ একটা মণ্ডলীর প্রতিষ্ঠান, এই চেতনার জন্য যাতে আমরা সবাই পাই এবং আপনাদের অনুপস্থিতি যাতে আমাদেরকে অনুপ্রাণিত করে, বিশেষ করে যারা আমরা কর্মরত রয়েছি তাতে আমরা আলোকিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, এই জন্য আমরা আপনাদের উপস্থিতি দেখে আসলে আজকে অনুপ্রাণিত এবং আপনাদের প্রতি আমরা অনুকৃতজ্ঞ। নটরডেম কলেজ তার সুনাম ধরে রাখবে এমনটাই প্রত্যাশা অতিথিদের। 75 বছরের নটরডেম যে প্রোডাক্ট দিয়ে গেল বাংলাদেশকে তার কোনো তুলনা নাই, এবং তারা প্রত্যেকেই মশাল জেলে আলোকিত করে সমাজের সর্বক্ষেত্রে তারা অবদান রেখে চলছে বলে আজকে আমরা শুধু গর্বের সাথে বলি আমাদের দেশকে তারা উজ্জ্বল করেছে। 1949 সালের 3 নভেম্বর মাত্র 19 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।